মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিমের দুর্দান্ত বলিংয়ে ঘুরে দাঁড়ালো দল পরে ব্যাট হাতে ঢাকাকে তিক্ততা উপহার দিয়ে টানা চতুর্থ জয়ের উল্লাসে মাতল খুলনা টাইগার্স আসরের চোদ্দতম ম্যাচে সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে দশ উইকেটে হারিয়েছে খুলনা রাজধানীর দলের দাওয়া একশো একত্রিশ রানের লক্ষ্য কোন উইকেট না হারিয়ে বত্রিশ বল হাতে রেখে পূরণ করে এনামুল হকের নেতৃত্বাধীন দলটি এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান পুনরুদ্ধার করল খুলনা দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সকে আট উইকেট হারিয়ে পাঁচ ম্যাচে চতুর্থ জয়ে শীর্ষে উঠেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চার ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে নেট রান এগিয়ে টেবিলের শীর্ষে খুলনা পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে রান জিটে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে চট্টগ্রাম চার ম্যাচে টানা তৃতীয় পরাজয়ে দুই পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে ঢাকা দলের শক্তি বাড়াতে ক্যারিবিয়ান ব্যাটার কাইল মায়ার্সকে দলে ফেরাল ফসম বরিশাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান সবকিছু ঠিক থাকলে সাত ফেব্রুয়ারি থেকে বরিশালে হয়ে মাঠ মাতাবেন মায়ার্স আইপিএল এ নিয়মিত খেলা মায়ার্স এখন পর্যন্ত টি টোয়েন্টিতে একশো পঁয়ত্রিশ ইনিংসে দুই হাজার পাঁচশো বিয়াল্লিশ রান করেছেন একুশ গড় আর একশো আটাশি স্ট্রাইক তার বল হাতে চুয়াত্তর ইনিংসে হাত ঘুরিয়ে পেয়েছেন একত্রিশ উইকেট বরিশালের শিরোপা স্বপ্নেই ক্যারিবিয়ান হতে পারেন বড় ভরসার নাম জাতীয় দলের তিন ক্রিকেটার তামিম ইকবাল রিয়াদ আর মুশফিকুর রহিম রয়েছেন ফরচুন বরিশালে বিদেশিদের মধ্যেও অভিজ্ঞ ক্রিকেটারদেরই প্রাধান্য দিয়েছে ক্লাবটি তারা দলে নিয়েছে ইব্রাহিম জাদরান ফখর জামান শোয়েব মালিকের মতো পরীক্ষিত ক্রিকেটারদের এবার দলের শক্তি বাড়াতে ক্যারিবিয়ান ব্যাটার কাইল মায়স্ক দলে ফেরালো ফরচুন বরিশাল